ভাং খাবো, তারপরে নেশা হবে, তারপর গেলা জ্বর। ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা বিশেষ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজ হোলি, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি হোলি। আজকের ব্লগটা খুব মজাদার হতে চলেছে, তোমরা কিন্তু একটু মিস করবে না, পুরোটা দেখতে থাকো। এখন আজ হোলির দিন, তো আমরা এই জাস্ট ঘুম থেকে উঠলাম সকালে, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, সবার আগে সকালে উঠে আমি বাড়ির কাজগুলো করে নিয়েছি, আর এইবার করতে হবে ব্রেকফাস্ট। তো আগে খেয়ে নিতে হবে, তারপর রং খেলা। তো একটু পর দেখবে কেমন পাগলামো হবে, কিন্তু আজ তো কিছু রান্না করার কোনো মুডই নেই। অ্যাকচুয়ালি আমরা আজ রান্নাও করবো না দুপুরের, মানে মেয়েরা আজ কোনো কাজে হাত দেবো না, সব কাজ ছেলেরা করবে। তো ছেলেরাই রান্না বান্না করবে, ওই ফিস্ট মতো হবে, নিজেদের ফ্যামিলির মধ্যেই একটু ফিস্ট মতো হবে। আর ব্রেকফাস্ট বলতে আজ কিছু করার ইচ্ছে নেই, সোনাকে পাঠিয়েছি বাজারে, কিন্তু আজ তো বাজারে কিছু পাওয়া যাচ্ছে না, ফোন করলো একটু আগে। তো দেখি কি করা যায়, আসুক, তোমরা দেখতে থাকো। তো দেখো, এই যে হোলির জন্য সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে, গেছিলো পরোটা আনতে কিন্তু পেলো না, তাই দুটো ব্রেড নিয়ে এলো। আর আমি ভাবলাম এটাকেই ডিম টোস্ট বানিয়ে ফেলি, তাই জন্য এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম সব নিয়ে নিয়েছি, আর তাওয়ায় এই যে তেল গরম করতে দিয়ে দিলাম। এরপর ডিমটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিলাম, আর ফাটিয়ে নিয়ে তারপর ডিমটাকে দিয়ে দিলাম তাওয়ায়। আর একটু ভাজা ভাজা হলে তার উপরে কেটে রাখা ব্রেডটাকে প্লেস করে দিলাম, আর তারপর একটুখানি অপোসাইডটা ভেজে নিলাম। তো দেখো, আমার ডিম টোস্ট রেডি, তো চলো ঝটপট খেয়ে নিই। দেখো বন্ধুরা, ব্রেকফাস্ট কমপ্লিট, আর আমি এখন একটু চেঞ্জ করে নিয়েছি, ভালো জামায় রং দিয়ে দেবে এখন বেরোলেই। তো এখন আপাতত একটা পরে নিয়েছি পুরানো জামা। তো চলো এবার বাইরে গিয়ে দেখি বাইরের কি সিচুয়েশন। দেখো বন্ধুরা, আমাদের কি কপাল, ভাবলাম খুব তাড়াতাড়ি রং মাখতে শুরু করবো, কিন্তু দেখো ছেলেগুলোর সমস্ত দায়িত্ব আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে কেটে পড়েছে। তাই এই যে মাসি রান্না করছিল, জোগাড় করছিল, দেখে আমিও একটুখানি হেল্প করলাম, রান্নাটা হোক তারপর রং খেলবো। এই যে রান্না হচ্ছে চিকেন, হলি স্পেশাল মেনু, কি যে স্পেশাল, রোজকার মাংস। দেখো বন্ধুরা, ওদিকে রান্না হচ্ছে, আর রান্না করতে করতেই বাচ্চাগুলো এসে এই যে আবির মাখিয়ে দিয়েছে। তো যাই হোক, রান্নাটা হয়ে গেলে আগে একটু সাজুগুজু করে একটু ফটো ফটো তুলে নেব, আর একটু ভিডিও ভিডিও করে নেব, তারপরে আমরা মেন কোর্স মানে মেন রং খেলাতে যাব। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো রান্না মোটামুটি কমপ্লিট, কী কী রান্না হলো পরে দেখাচ্ছি, এইবার শুরু হবে রং খেলা। কি গো, তোমার কি খুব ভালো লাগছে রং মাখতে, নাকি কোনো রিয়াকশন নেই? না ঝটকা লাগে জি হাপে। দেখো তোমরাও এসো আমাদের পরিবারের সঙ্গে মিশে যাও, তোমরা তো আমার পরিবারের লোক, এসো এসো এসো। দেখো কি সুন্দর মাল্টি কালার হচ্ছে, দেখো দেখো মাল্টি কালারের হয়ে গেছে। এ বাবা দেখো, ননদেতে বৌদিতে কি চুলোচুলি করছে, দেখো 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 বন্ধুরা, দেখো কি করছে রা দুজনে, আবার মাল্টি কালার করছে দুজনে, কি করছে দেখো, কালারটা করেছি মানে বলি দাদা দাদা, টাইপ পুরো
ওই দাঁড়া ফটো তুলছি কো বন্ধু আমার ছেলেটা কি ক্যামেরা সামনে আসতে চায় না মোটে এই দেখো 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 এ কি রং মাখাচ্ছে দেখো আর মাখা আর বৌমা মাখাচ্ছে ছেলে মাখছে দেখো কি সুন্দর দেখো এই আমি দেখ মাখো 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 কি রং মাখো এত দা দেই থামে না মাখো দেখি 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 পুরো ডালা পুরো ডালা বৌদি এত দিলে ভালো কত বৌদি পুরো মাথায় দাও তো দেখো বন্ধুরা আমাদের রং মাখা একেবারে জমে গেছে তো আমরা এখন বেশ কিছুক্ষণ রং মাখবো আনন্দ করব তোমরা দেখতে থাকো আর এই আনন্দ এই মজা নিতে থাকো তারপরে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো অনেক রং খেলা হলো তো চলো এখন ফ্রেশ হয়ে ফিরে আসো দেখো বন্ধুরা এই জাস্ট চান করে বেরোলাম আর এই দেখো আবার দাদাভাই রং দিয়ে দিয়েছে এটাকে আবারও তুলতে হবে দেখো বন্ধুরা বেশ পরিষ্কার হয়ে গেছিলাম কিন্তু শেষে এমন একটা রং মাখালো এই দেখো পুরো কান টান লাল হয়ে গেছে আমার কিচ্ছু করার নেই বুড়ানো মানুষ হোলি হ্যাঁ তোমরা এনজয় করছো তো তো চলো এরপরে এবার আমরা খাওয়া দাওয়া করবো তো দেখো এই যে আমাদের রান্না কমপ্লিট এই যে চিকেন আর হয়েছে ভাত আর সাথে হয়েছে একটু এঁচড় চিংড়ি আর রয়েছে আমের চাটনি ব্যাস চলো এইবার খেয়ে দিয়ে নিই তারপর তোমাদের কাছে ফিরে আসছি তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া গোছানো সব মোটামুটি কমপ্লিট আর এইবার একটুখানি রেস্ট নেব আর তারপর বিকেলে আবার ঘুরতে যাব সবাই মিলে তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই তোমরাও একটু রেস্ট নাও তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা রেস্ট নিয়ে উঠে পড়েছি আর দেখো এই যে আবার রং মাখিয়েছে কেমন এত বাজে ননদ আমি কি বলবো দৌড়াতে আবার লেপটে শাশুড়িটা এখন আগের থেকে ভালো হয়ে গেছে কিন্তু এইটা একদম বদমাইস শুধু রং মাখাচ্ছে হ্যাঁ সারাদিন রং মাখিয়ে হয়নি আবার রং খেলিনি কিন্তু যদি খেলতাম তো তাহলে কি খেলে যাবি হ্যাঁ আমাদের বাড়ি আসা মানে আগে ভিডিওটা হচ্ছে এটা ঠিকই যদি যাওয়া হয় তবেই দেখাবে না যাওয়া হলে এখানে ক্যান্সেল সত্যি ক্যান্সেল হয়ে যায় সত্যি আমাদের বাড়ির পোলা গুলো না খুব পর্যাদ আবার তারপরে আর কানকন পরে বলবে আর যাওয়া হবে না ওই জন্য আমরা কোনো রিস্ক নিতে পারি না একটু আগে থেকে বলে রাখি একটু সান্ত্বনা নিই তারপরে আমাদের সান্ত্বনাটা দিয়ে একটু স্বস্তি থাকি দেখা যাক দেখা যায় কি হয় যদি যাই তোমরা দেখতেই পাবে না গেলেও দেখতে পাবে এই অবধি দেখবে না তারপরেও দেখতে পাবে খাওয়া দেখবে খাওয়া দেখবে আমরা রেডি হয়ে গেছি আমরা এখন স্টেডিয়ামে ঘুরতে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো
তো দেখো এই যে আমরা বেরিয়ে পড়েছি, স্টেডিয়াম যাচ্ছি, চলে এলাম। বেশিক্ষণ লাগে না আমার বাড়ির থেকে, ওই 2 মিনিট। তো এখন একটু আমরা ঘুরবো, খাওয়া দাওয়া করবো, আর তারপর বাড়ি যাব। তো দেখো এই যে সবার আগে চলে এসেছি দোকানে, এখানে একটুখানি ফ্রাই খাবো, মানে ফিশ ফ্রাই। তো দেখো এই যে নিয়ে নিয়েছি, এই দোকানে না ফিশ ফ্রাইটা খুব ভালো টেস্ট, তো তোমরা ট্রাই করতে পারো কোনো দিন এলে এখানে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করছি, এরপর আবার ফুচকাও খাবো। তো দেখো এই যে এরপর চলে এলাম ফুচকা দোকানে, আর এই যে আমরা এখন ফুচকা খাচ্ছি, ফুচকাও প্রায় শেষের পথে, আর সব শেষে খেয়ে নিলাম আইসক্রিম, এবার যাব বাড়ি। তো এই যে চলে যাচ্ছি বাড়ি, চলো বাড়িতে গিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা আমরা ঘুরে ঘাড়ে চলে এলাম বাড়ি। তো আর এখন কোনো সেই অর্থে কাজ নেই, একটু গল্প আড্ডা এইসব হবে, আর বাইরে থেকে খাওয়ার আনবে, তো হয়ে যাবে ডিনার। তো চলো আমি আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এবার একটু গল্প আড্ডার আসরে বসতে হবে। তো তোমরা সবাই আজকের দিনটা কেমন কাটালে সেটা আমায় অবশ্যই জানিও, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।